কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাস্তার ঠিকানা, এদেশের শান্তিকামী মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, এদেশের লাখো কোটি তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন, রাজনৈতিক ধর্মীয় রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত, আপনাদের ১৮ বাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী ১৮ বাড়ি ইউনিয়নের হাত পাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জননেতা সাইদুর রহমান সাইদ ভাইকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই পথ সভায় যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আমরা মুসলমান, বিশ্বাস আমাদের, মরতে হবে, কবরে যেতে হবে, কবরের হিসাব আমার, হিসাব আমাকেই দিতে হবে, হাসরের মাঠে আমার পাপের বোঝা কেউ বহন করবে না, সেই হিসাবে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ আর পীর মুরিদি ইবাদত নয়, বরং আমার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা এবং সুন্নাত মোতাবেক যে সমস্ত কাজই আমরা করব সেটাই ইবাদতে পরিণত হবে। আজকে অত্যন্ত দুঃখ বারাক্রান্ত মনে বলতে হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার 50টি বছর অতিক্রম করে আজ 150 বছর আমরা পা দিয়েছি। আমরা অনেক মার্কার পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেশটাকে দুর্নীতির বাগানে পরিণত করা হয়েছে। আপনারা জানেন গত নভেম্বর মাসে এই দেশের পরিকল্পনা মন্ত্রী সাহেব বললেন, আমরা দেশের তৃণমূলের উন্নয়নের জন্য যদি বরাদ্দ করি 100 টাকা, জনগণ পায় 10 টাকা, চোরার দল লুটে পুটে খায় 90 টাকা। যার কারণে আজকে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, রডের জায়গায় ব্যবহার করা হচ্ছে বাঁশ, সিমেন্টের জায়গায় ব্যবহার করা হচ্ছে ছাই। সরকারি স্থাপনাগুলো নির্মাণের উদ্বোধনের পরে আজ ধসে পড়ছে, এদেশের মানুষ প্রত্যক্ষ করছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয় হতে পারে, তবে বিশ্বাস রাখবেন 100 টাকা যদি বরাদ্দ হয় আমরা 100 টাকারই উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, যারা নাকি আজকে গান বাদ্য বাজনা অশ্লীলতা ছড়িয়ে দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছে তাদের দ্বারা কিন্তু যাত্রা জুয়া হাউজি মুক্ত ইউনিয়ন উপহার দেওয়া সম্ভব হবে না। অবৈধ কালো টাকা ছড়িয়ে মনোনয়ন পত্র কিনে যারা নাকি লাখ লাখ টাকা দিয়ে ভোট কেনার চিন্তায় ব্যস্ত ওদের দ্বারা কিন্তু দুর্নীতি মুক্ত ইউনিয়ন উপহার দেওয়া সম্ভব হবে না। প্রতিপক্ষকে গায়েল করে হামলা মামলা করে যারা ক্ষমতা অর্জন করবে তাদের দ্বারা কিন্তু সন্ত্রাস মুক্ত ইউনিয়ন উপহার দেওয়া সম্ভব হবে না। সন্ত্রাস, দুর্নীতি, স্বজন প্রীতি, মাদক, ইপিজিং মুক্ত একটা আদর্শ কল্যাণ মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে আপনারা যদি হাত পাখা প্রতীকে ভোট দিতে পারেন ইনশাআল্লাহ একটি মডেল ইউনিয়ন আপনারা পাবেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান, কাল কেয়ামতের দিন এই ভোটেরও কিন্তু হিসাব হবে, ভোটেরও হিসাব হবে। মনে রাখবেন আপনার ভোটে নির্বাচিত হয়ে যারা নাকি পঙ্গুর ভাতা মেরে খায়, বিধবার ভাতা মেরে খায়, শিশু ভাতা মেরে খায়, যুবকদের জন্য বেকার ভাতা মেরে খায়, উন্নয়নের টাকা মেরে খায়, যাত্রা জোয়া হাউজির সয়লাব ঘটায়, এই পাপের একটা অংশ কিন্তু আমাদের বহন করতে হবে। সেই হিসাবে আগামী 7 তারিখ হাত পাখা প্রতীকে আপনাদের মূল্যবান ঘুরছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ, সাইদুর রহমান ভাই জিন্দাবাদ। আজকের এই পথ সভা যারা সফল করলেন
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল।